নবজীবন উকিল গলাবাজি করলেন খুব, আমার মতো মুক্তাদের কথা তো শুনবেন না, বেশি সময় বাজে বকলেন। সবই তোমার ভুলের মাসুল নটু, ভুল তো তোমার একটা নয়, প্রিলিমিনারি ইন্টারমিডিয়েটে ফার্স্ট হয়েও ফাইনাল দিলেন মুক্তার হলে। যাক গে, গত সূচনা করে কোনো লাভ নেই। তোমার প্যাকিং করতে কিছু বাকি আছে? না, আর বিশেষ কিছু নেই। অরুণ আর শ্যামা এসেছিল, ওরাই আমার গিন্নিকে সমস্ত হেল্প করে দিয়ে গিয়েছে। বরুণের খবর কিছু পেলে? সে তো সেই দেউলি ক্যাম্পে আছে, বিনা বিচারে বন্দি তো, কতদিন রাখে কে জানে। খবর? তুমি আমার একমাত্র বন্ধু ছিলে, তুমি চললে। উপায় কি ভাই, ট্রান্সফারেবল জব তো। চল তোমাকে একটু এগিয়ে দিই। সকাল সকাল আদালত থেকে ফেলবার চেষ্টা করো, আমার ট্রেন 7:30। গুড মর্নিং কমলদা। আরে নুসুদা, গুড মর্নিং। গুড মর্নিং। তুমি কেমন আছো? ভালো, অনেক ভালো। কল্যাণী আমাকে একবার খাড়া করে তুলেছে। কমলদা, আমি ছেড়ে দিয়েছি সুশোভন। কি বলছো তুমি? না হে, আমি নতুর কাছে প্রতিজ্ঞা করেছি। সুশোভন, এবার তুমিও ওগুলো ছাড়ো, সিগারেট মদ। বাবা, বাঁচবো কি খেয়ে নটুদা? নো নো, আই হোপ ইউ আর জোকিং। হ্যাঁ, আচ্ছা সুশোভন, কল্যাণীর মুখের দিকে চেয়ে তোমার মায়া হয় না? হয় না যে তা নয়, তবে তুমি মায়া করছো, কমলদা মায়া করছে, আমি আবার মাঝখান থেকে মায়া বাড়াতে যাই কেন বল? ও কমলদা, কমলদা শোনো শোনো, আরে শোনো না, শোনো শোনো, আমি যে জন্য এলাম আর কি, মানে পাঁচটা টাকাটা অবশ্য পেয়ে ওয়েন এবল, মানে ওয়েন আই শ্যাল বি এবল। আমি আজই ট্রান্সফার হয়ে চলে যাচ্ছি এখান থেকে সুশোভন। টাকা নিয়ে কি করবে? টাকা দিয়ে কি করে, খরচ করে এটা। তোদের কি কথা বলা আছে বলে নে, আমি ওদের থেকে একটু ঘুরে আসছি। তাড়াতাড়ি নিস বাপু, কে জানে কি করতে গিয়ে দেখে ফেলবে। দেখে ফেললে ভালোই হয়। কেন? বদনাম দেবে? তাহলে তো সত্যি ভালো হয়, বাবার কানে উঠবে, পিসিমার কানে উঠবে, আর ওনা তাড়াতাড়ি ঝামেলা চুকিয়ে দেবেন, তোমাকে আমাদের বাড়িতে আনার ব্যবস্থা করবেন। কিন্তু কিন্তু মমতা, তুমি তো আমার ব্রত জানো। সে ব্রতের ভাগ আমি কি নিতে রাজি না? আর ওরা যদি আমাকে অনেক অনেক বছর জেলে পুড়ে রাখে? বলতো না। আয় পুড়ারবো কি, কি হচ্ছেটা কি? আর অপেক্ষা করতে হবে না, দাঁড়াও না, মাকে বলে এই অজ্ঞানে ঝুলিয়ে দেবো।